হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রান্নাঘরে ঢুকে মনে করলাম যে চলো একটু চিলি চিকেন রান্না করা যাক। সেই অনুযায়ী চিলি চিকেনের মূল উপাদান চিকেনগুলোকে সুন্দর করে বার করে নিয়ে জল দিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো ডিম নিয়ে হাজির। ডিম তো লাগবেই চিলি চিকেনে। ম্যারিনেশনের জন্য দুটো ডিম কুচুত করে ভেঙে সুন্দর করে ওর ওপর দিয়ে দিলাম। তারপর ডিমের পর যেটা মানে একদম বিশাল উপকরণ সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। চিকেনের পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা আমিও পরিমাপ বুঝে মোটামুটি দিয়ে নিলাম। তারপর কর্নফ্লাওয়ারের পরে যাবতীয় যা মশলাপাতি লাগে সেগুলোকে এনে প্রথমে জিরে ধনে গুঁড়ো যেটা মিক্স থাকে সেটা অল্প করে একদম খুবই অল্প পরিমাণ দিলাম। আর তারপর তোমরা যেরকম ঝাল খাও সেরকম ঝাল অনুযায়ী মানে লঙ্কা গুঁড়োটা তোমরা দিতে পারো। তো সেই মতো পরিমাপ করে মোটামুটি ঝাল খেতে যেহেতু ভালোবাসি তাই একটু বেশি করেই লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে সমস্ত কিছুর মশলাপাতি দিয়ে নেওয়ার পরে এবারে ম্যারিনেশন করা পালা। তার আগে হ্যাঁ, আমি এখানে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, টেস্টটা বেশ ভালো আসে। এরপর চিকেনটাকে নিয়ে মশলাপাতিকে নিয়ে দলাই মশলাই করে যেমনভাবে পারো সুন্দর করে চিকেনটা যেন সমস্ত মশলাপাতি দিয়ে একদম ভরপুর হয়ে ওঠে তার জন্য ম্যারিনেশনটা প্রচণ্ড ভালোভাবে করতে হয়। তো যাই হোক, সমস্ত কিছু মাখিয়ে নিয়ে 30-35 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর রান্নাবান্নার কাজ শুরু হবে। আর তার মধ্যে সবজি পাতিগুলো টুকটুক করে ভেজে নিতে হবে। আচ্ছা, তো এবার 30 মিনিট পরে প্রথমেই ভাবলাম তাহলে চিকেনগুলোকেই ভেজে নিই। সেই অনুযায়ী সাদা তেল পরিমাণ মতো কড়ায় ঢেলে নিলাম। তারপর তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর সুন্দর করে চিকেনগুলোকে এবার ভেজে নিই। চলো, তো এই দেখো এবারে চিকেনগুলো বেশ গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে। এবারে চিকেনগুলোকে সুন্দরভাবে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। চিকেন ফ্রাই শেষ হওয়ার পর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকাভাবে গোল্ডেনভাবে ভেজে নেওয়ার পর দেব অল্প কিছু রসুন কুচি। রসুন কুচিগুলোকেও বেশি না ভেজে একদম হালকা ভাজার মধ্যেই রাখতে হবে। তারপরে পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পরে দিয়ে দেব ক্যাপসিকামগুলো। এটা দেখতেই কি ভালো লাগে না, বেশ কালারফুল হয়। তো যাই হোক, এরপর ক্যাপসিকামগুলোকেও হালকা পাতলা ভেজে নেওয়ার পর তারপর চিকেনগুলো এর মধ্যে দেব। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তার মধ্যে একটা মিক্সচার বানাতে হবে যেটা সস দিয়ে তৈরি হয়। তো চলো সেইটা আগে তৈরি করে নিই। তো এই যে চিলি চিকেনের মেন তিনটে সস, টমেটো সস, চিলি সস আর সয়া সস। তো প্রথমেই নেব টমেটো সস। টমেটো সসটা বেশ কিছুটা বেশি পরিমাণে নিয়ে
তার থেকে কিছুটা কম পরিমাণে চিলি সস এবং একদম অল্প পরিমাণে সোয়া সসটা আমি দিই, কারণ সোয়া সসটা বেশি দিলে আমার কেন জানি না মনে হয় খুব টক টক লাগছে সেই কারণে। তো তোমরা তোমাদের টেস্ট বুঝে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর সসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিক্সচারটাকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এখানেই কিন্তু মিক্সচারটা শেষ নয়, এই মিক্সচারটা যদি আরও একটু সুন্দরভাবে টেস্ট করতে চাও তাহলে আমার মনে হয় আমি যেরকমভাবে মশলা দিই সেটা একটু অ্যাপ্লাই করে দেখতে পারো। অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, ব্যাস তাহলেই মিক্সচারটা একদম তৈরি। আর এইদিকে দেখো, এইদিকে চিলি চিকেন হচ্ছে আর এনারা দুজন মনের সুখে মুড়ি খাচ্ছে, কি অবস্থা বলো দেখি। তো এরপর যে মিক্সচারটা তৈরি করলাম সুন্দরভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে দিয়ে দেবো, তারপর ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না হালকা হালকা তেলটা ছাড়ে। হালকা হালকা তেলটা ছাড়তেই দিয়ে দিলাম চিকেনগুলোকে, চিকেনগুলো দিয়ে দিয়ে ভালো করে মশলাপাতির সাথে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে যাতে একদম চিকেন আর মশলা সুন্দরভাবে মিলেমিশে যায়। এরপর মোটামুটি 15-20 মিনিট মিশিয়ে এরকমভাবে আলতো আঁচে রেখে দিলে একদম তৈরি হয়ে যাবে চিলি চিকেন। এরপর তোমরা যদি একটু গ্রেভি গ্রেভি করতে চাও তাহলে অল্প পরিমাণে জল দেবে আর তার সাথে পরিমাণ মতো নুন দেবে যাতে টেস্টটা বজায় থাকে। তো এইভাবে বসিয়ে মোটামুটি 10-15 মিনিট অপেক্ষা করতে থাকবে, তারপরে দেখবে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যায়। এই যে ইনি হলেন কুচকুচি। কুচকুচি নামটা কেমন লাগলো বলো তো?